সেনিটাইজ করার চেষ্টা করতেই রাজপথত দপদপাই জ্বলি উঠিল এখন বাইক। জ্বলি উঠা বাইকখনক লৈ হাহাকার লাগিল গৰাকী। করোনার সন্ত্রাস সেনিটাইজেশনত গুরুত্ব দিছে সকলো লোকে। এসামে গাড়ি বাইকও করেছে সেনিটাইজ, কিন্তু এজন যুবকে বাইক সেনিটাইজ করবলৈ গৈ কি হল চাও। এয়া যন্ত্রচালিত ব্যবস্থায় করা হয়েছে বাইক সেনিটাইজেশন, কিন্তু হঠাৎ ইয়া কি হল, টপ টপ কৈ জ্বলি উঠিল বাইকখন। দৈবক্রমে রক্ষা পড়িল আরোহীজন, জ্বলন্ত বাইক পেলায় পলায়ন করলে যুবকজনে। গুজরাটের এই দৃশ্য, অগ্নি নির্বাপন করবলৈ আগবাড়ি আহিল যান বাহন আরক্ষী। জুইত ঢালিলে পানি, করোনাক রুদ্ধ করবলৈ সেনিটাইজ করা ভাল, কিন্তু অতি প্রজ্বলনক্ষম সেনিটাইজার ব্যবহার করতেও হোক অধিক সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বহিরাজ্যৰ লগতে কুয়েটৰপৰা আহি গুৱাহাটী বিশ্ববিদ্যালয় ভৰলু আৰু ৰেডিশ্যন ব্লুড কোৱাৰেণ্টাইনত থকা মুঠ 41 জনৰ দেহত সোমবাৰে নিশা ধৰা পৰে কোভিড-19 পজিটিভ। 29 মে'ত আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানযোগে কুয়েটৰপৰা অহা 98 গৰাকী বিমান যাত্ৰী কোৱাৰেণ্টাইন হিচাপে ৰখা হৈছিল গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ RCC 4 নম্বৰ ডক্টৰ ভুৱনেশ্বৰ বৰুৱা ছাত্ৰাবাসত। এই ছাত্ৰাবাসত থকা 98 জনৰ ভিতৰৰ 30 জন লোকৰ দেহ ধৰা পৰিছে কোভিড-19 পজিটিভ। আনহাতে বহিৰাজ্যৰ পৰা ৰেলেৰে আহি ভৰলুৰ মহেশ্বৰী ভৱনত কোৱাৰেণ্টাইনত থকা 10 জনৰ দেহ ধৰা পৰিছে কোভিড-19 পজিটিভ। ইয়াৰ উপৰিও ৰেডিশ্যন ব্লু হোটেলত কোৱাৰেণ্টাইনত থকা 1 জন লোকৰ দেহ ধৰা পৰিছে কোভিড-19, আৰু সকলো লোককে চিকিৎসাৰ বাবে মহানগৰী কালাপাহাৰস্থিত কোভিড হস্পিটেললৈ 108 এম্বুলেঞ্চেৰে লৈ যোৱা হয়। গুরুত্বপূর্ণ খবর যে শনিবারে